শনিবার খড়দহ মণ্ডল চার কমিটির উদ্যোগে বোটঘর 16 ফুট অঞ্চলে আয়োজিত হয় বিজেপির সদস্যতা অভিযান কর্মসূচি। এতে সেই সদস্যতা অভিযান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার। বোটঘর 16 ফুট অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে এই কর্মসূচি পালন করেন তিনি। এদিনের কর্মসূচি শেষে ফের রাজ্যের শাসক দলকে একাত নিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। আর্যকর প্রসঙ্গ তুলে তিনি বলেন, কলকাতাকে কলুষিত করার দায় সরকারের। তিনি আরো বলেন, কলকাতা হলো ভারতের সংস্কৃতির রাজধানী, কলকাতা হলো ভারতের গৌরব, অথচ সেই কলকাতাকেই শেষের পথে নিয়ে যাচ্ছে সরকার। এছাড়াও এদিন ট্যাব দুর্নীতি প্রসঙ্গ টেনেও শাসক দলকে বিঁধেছেন তিনি। বিশেষ আগ্রহে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে সে বলছে, দাদা লজ্জার বিষয় এখন বাঙালি হয়ে পরিচয় দেন। বলে কেন? বলছে, কিছুদিন আগে আমি দুবাই এয়ারপোর্টে বসেছিলাম, কোন একজন ফরেনারের পাশে বসেছিল, তার সাথে গল্প হচ্ছিল। বলছে, তাকে জিজ্ঞেস করেছে কোথা থেকে, সে বলছে আমি ইন্ডিয়া থেকে। তুই ইন্ডিয়ার কোথা থেকে? বলছে কলকাতা আমার আসল বাড়ি, এখন সে মুম্বাইয়ে থাকে, আলাদা বিষয়, কলকাতা থেকে। তখন সেই বিদেশি তাকে বলছে, ও কলকাতা সিটি অফ দ্য রেপিস্ট। একজন বিদেশির মুখ থেকে এই কথা শুনতে হচ্ছে একজন বাঙালি, যদিও সে এখন প্রবাসী বাঙালি হয়েছে, সে আমাকে নিজে মন্ত্রণালয়ে এই ঘটনা বলছে। কেন হয়েছে, এর জন্য দায়ী কে? কলকাতা কি আদৌ এরকম? মোটেও এরকম না। কলকাতা হচ্ছে ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী, কলকাতা হচ্ছে ভারতবর্ষের গৌরব, ভারতবর্ষের সব থেকে বড়, সব থেকে ভালো হিউম্যান রিসোর্স অর্থাৎ মানব সম্পদ এই কলকাতা তথা পশ্চিমবঙ্গে পাওয়া যায়। কিন্তু সেই পশ্চিমবঙ্গকে একদম শেষের দিকে নিয়ে গেছে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল। কাটমানি চুরি, এছাড়া এই পশ্চিমবঙ্গে আর কিছু নেই, শুধু চুরি আর চুরি। ট্যাপ পর্যন্ত খেয়ে দিল, এতদিন বালি ইট সিমেন্ট কয়লা অবধি ঠিক ছিল, এবার দেখলাম যে এরা ডিজিটাল জিনিস অর্থাৎ যেগুলো সিলিকন যেখানে থাকে, চিপ যেখানে থাকে, চিপও খাচ্ছে। এমন কিছু বাকি নেই যে এরা খাবে।